বাঙালি বিজ্ঞানীর হোল খুঁজল ভারতীয় স্যাটেলাইট ফোর ইউ ওয়ান সিক্স থ্রি জিরো ড্যাশ ফোর সেভেন নামে এক নক্ষত্র জগতের পাশে দেখা গেল এক বিশেষ ব্ল্যাক হোল ভারতের স্যাটেলাইটেই ধরা পড়লো সেই ছবি অ্যাস্ট্রোস্যাট নামের ভারতের তৈরি স্যাটেলাইট এবং নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরির যৌথ গবেষণায় ধরা পড়েছে ওই ব্ল্যাক হোল কোনো বিশেষ নক্ষত্রের একেবারে শেষ পর্যায়ে এসে এই চেহারা হয়েছে বলে জানিয়েছেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের গবেষকরা মুম্বাইতেই ওই রিসার্চ ইনস্টিটিউটেই চলছে এই ব্ল্যাক হোল সংক্রান্ত গবেষণা যদিও ওই ব্ল্যাক হোলের অবস্থান শুধুমাত্র অনুমান করা যা মাত্র ব্ল্যাক হোলটি কখনোই দেখা যায় না কারণ এর মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে না শুধুমাত্র ভর ও ঘূর্ণনের গতি দিয়েই বর্ণনা করা সম্ভব এই বস্তুকে অ্যাস্ট্রোস্যাটসফট এক্স রে টেলিস্কোপের প্রধান গবেষক সুদীপ ভট্টাচার্য বলেন এই আবিষ্কারের পদার্থবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া বিশ্ব ব্রাহ্মণের চরম পরিণতি কি হতে পারে সেটাও এই গবেষণায় অনেকটাই উঠে আসবে এই ব্ল্যাক হোলের ঘূর্ণন গতি পরিমাপ করা খুবই কঠিন কারণ ঘূর্ণনের হার যত বেশি হওয়া সম্ভব এর গতিও প্রায় ততটাই দুই হাজার পনেরোতে অ্যাস্ট্রোস্যাট লঞ্চ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে এটাই ভারতের প্রথম জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত স্যাটেলাইট আর সুদীপ ভট্টাচার্য জানান জাপানের পর ভারত দ্বিতীয় দেশ যারা এক্স রে টেলিস্কোপ তৈরি করেছে তিনি আরও জানান এই গবেষণায় যেভাবে ভারত ও আমেরিকা যৌথভাবে কাজ করেছে তাতে আগামী দিনে এই যৌথভাবে কাজের পথ আরও বেশি খুলে যাবে